মানে এই উঠছে না, 1-2 দিন এটা চলতেই থাকবে, ঠিক আছে? আমার সঙ্গে আছেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সাধারণ সম্পাদক কবীর ঘোষ। কবীর ঘোষ 1985 সালে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি প্রতিষ্ঠা করেন। তারপর দীর্ঘ জীবনে অনেক বাবাজি মাতাজি ভান্ডাফল করেছেন, প্রায় 60খানার উপরে বই লিখেছেন বিভিন্ন বিষয় নিয়ে, অলৌকিক থেকে ধর্ম, রাজনীতি, কাশ্মীর সমস্যা সবই বই আছে। এবং দীর্ঘ জীবনে আন্দোলন করার পর ওনার কাছ থেকে অনেক শিক্ষাই আমরা পেয়েছি, যুক্তিবাদী যারা যারা আন্দোলন করে। আজকে ওই ঘোষের কাছে আমার সোজা সাপটা প্রশ্ন, যারা যুক্তিবাদী আন্দোলন করবে তাদের চিন্তাধারা বা ব্যক্তি জীবন কেমন হবে? বলা গেল ব্যক্তি জীবন বলতে তো একটা ব্যক্তির চলমান জীবন, তাই তো? একজন ব্যক্তি সে কোনোরকমভাবে অসৎ হবে না, মিথ্যেবাদী হবে না, প্রতারক হবে না, এগুলো তো হতেই হয়, তাই না? কি আর কি যে একটা যুক্তিবাদী আন্দোলনকে নেতৃত্ব দেবে সে যদি বাড়িতে পুজো করে, আবার এদিকে ঈশ্বরের বিরুদ্ধে বলে আমি ঈশ্বর মানবেন না, জ্যোতিষী মানবেন না, তো মানুষ তাকে কি কি চোখে দেখবে? খুব দিলি হয়ে আসবে, খুব খারাপ লোক হিসেবে। কথার কাজে যে এক না, সে কোনোদিন আন্দোলন করতে পারে না, ধব্বাজ হতে পারে। প্রাথমিক শর্ত কি, যে যুক্তিবাদী আন্দোলন করবে তার প্রাথমিক শর্ত কি থাকছে? যুক্তিবাদটা কি সেটা তাকে পড়ে জেনে বুঝে নিতে, এইটা বুঝলে তখন সে ঠিকঠাক মতন যুক্তিবাদী আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পারবে। কুসংস্কার থেকে কতখানি মুক্ত থাকবে? কেউ যদি বলে কি বাবা ছোটবেলায় বইতে দিয়েছিল, বইতে তো ছাপতে পারছি না, বা আমি ব্রাহ্মণ ঘরের ছেলে, আমার ব্রাহ্মণ শব্দটা ছাপতে পারছি না, অথবা এরকম যারা বলে তাদের এই যুক্তিবাদী সমাজ থেকে বার করে দাও, একদম সম্পর্ক না করে। যারা নেতৃত্ব দেবে একটা সংগঠনকে বা যুক্তিবাদী সমিতি যারা নেতৃত্ব দেবে তাদের কথার কাজে কর্মে এক থাকার কথা বলছেন, কিন্তু ধরুন কারোর মধ্যে ভুল ভ্রান্তি হচ্ছে, কোনো নেতৃত্ব যদি দেখতে পারে তার সঙ্গে যারা কাজ করছে তাদের ভুল আছে, সেই ক্ষেত্রে কী করা উচিত? সেটা খোলামেলা আলোচনা করা উচিত, খোলামেলা আলোচনা করে বুঝিয়ে দেওয়া উচিত এইটা সত্যি, এটা এবার ধরুন একটা আন্দোলনকে নেতৃত্ব আপনিও দিচ্ছেন, যুক্তিবাদী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, অনেক মানুষ এসছে গেছে, তো এমনও দেখা গেছে কি সেই মানুষটা যে দোষটা আছে অল্পখানি, কিন্তু সেটা বেশি প্রকাশে আনা দরকার আছে? না, ধরা গেল তুমিও দেখেছো আমিও দেখেছি, এই যে অরিন্দম খুব ভালো মতন জানো, ঘুষও খেত, বহু মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক রাখত, একটা মেয়ে আমার উপরে ব্ল্যাকমেল করেছিল, আমাকে করেছে তার ছবি তুলে, এরকম সেটা তো একটা সংগঠনের ক্ষতিকারক দেখা। সুতরাং অরিন্দমের মতন খুব সুন্দর কথা বলতে পারে, তাতে কিচ্ছু এসে যায়। এমন তো মানুষ আছে ধরুন দীর্ঘদিন সমিতির জন্য কাজ করেছে, ভালো কাজগুলো করে গেছে, কিন্তু ব্যক্তিগত জীবন যদি তার সঙ্গে একটা ইলিগাল রিলেশন রাখে তো সেটা কি সমিতির ক্ষতি করবে? সমিতির ক্ষতি করুক না করুক, অনৈতিক এটা, এটা আমি সমর্থন করি না। যেন একটা উদাহরণ যদি দেওয়া হয়, যেখানে সুমিত্রার দিন নিয়ে একটা বিতর্ক আছে অনেকখানি, কি কবীর ঘোষ তার জীবনীতে লিখেছেন, একটা শব্দই লিখেছেন, সেটা নিয়ে এমনভাবে ব্যাখ্যা করছে কি না কি কবীর ঘোষ সেটা যদি না লিখতে ভালো হতো?
আমি এই ব্যাপারটাকে নিয়ে আর আলোচনা যেতে চাই না, আমি যা লিখব সত্যি লিখব। এবার বলি, আপনার দেখা দেখি অনেক মানুষ লেখালেখি করে, আপনার কাছে আমিও লেখা শিখেছি, আপনি অনেক মানুষকে নিয়ে লিখছেন, সেটা আমরা পড়ছি, সেটা মাঝে মধ্যে অনেক বিতর্কিত তৈরি হয়ে গেছে, এমন বিতর্ক তৈরি হচ্ছে সেটা সংগঠন থেকে ক্ষতিকারকও মাঝে মাঝে মনে হয়, আমার ক্ষেত্রে মনে হয়, কিন্তু উল্টো দেখা যায় কি আপনি আবার সাবধানও করছেন। একসময় এমনও তো আসতে পারে আপনাকে যারা যারা দেখেছে, যে চোখে দেখে গেছে, তারাও সব একসময় তো আপনার সম্বন্ধে লিখবে, এবার খারাপটাও হতে পারে ভালোটাও হতে পারে, যা খুশি লিখুক, ভালো লিখুক খারাপ লিখুক, তাতে আমার কিছুই এসে যায়, আমি এ ব্যাপারে নিষ্ক্রিয়। আরে একটা আপনি সংগঠন করেছেন, একটু আগেই বলছিলাম 1985 সাল থেকে সংগঠন চলছে, আজও আছে ভারতীয় বিজ্ঞান ও যুক্তি সমিতি, একসময় রমনামা ছিল, আজকে কি মানে সেই রমনামাটা আছে? অনেক জায়গা আছে, যেমন ধরা গেল উত্তরবঙ্গে খুব ভালো রমনামা আছে, এইখানেই কিং করবার খুব রমনামা আছে, এমনকি তাদের স্পিচ অর্থাৎ বক্তব্য সুন্দর, শিউরে উঠতে হয় এত সুন্দর বলে। আপনার পরে প্রকৃতির নিয়মে তো মানুষ চলে যায়, আপনার পরে যারা নেতৃত্ব দেবে, আপনি মনে হচ্ছে কি নেতৃত্ব প্রায় তৈরি হয়ে আছে, বা আপনার থেকে বেশি এগিয়ে নিয়ে যায় বা কম এগিয়ে নিয়ে যায় সংগঠন মানে এখানে একটা আন্দোলন? আমি বজরঙ্গলির একটা তাবিজ করেছি, অর্থাৎ সারা জীবনেই মরব না, আপনার পরে আপনি যে আন্দোলনটা যে পর্যায়ে এগিয়ে নিয়ে রেখেছেন এখন পর্যন্ত, আপনার অবর্তমানে সেই আন্দোলনটা কীভাবে যাবে? আপনার যুক্তিবাদী সমিতি থেকে আন্দোলন নেতৃত্ব উঠে আসবে বা বাইরে থেকে উঠে আসবে? যুক্তিবাদী সমিতির থেকেই ওঠার সম্ভাবনা বেশি, প্রচুর পাখা পাখা ছেড়ে দেখেছি এই যুক্তিবাদী সমিতিতে এখন আর নেতৃত্ব দিয়ে গর্ব করে, যেমন একটা ছোট্ট ঘটনা, চা খাওয়া হয়, সেই ছেলেটা বলল কাউকে এক পয়সা খরচা করতে হবে না, বিনা পয়সায় চা হয়ে যাবে, ভরা চা করতো 12টা, যা তো বিনা পয়সায় কী হলো, গ্যাস খরচা হলো, চিনি গেল, চা গেল, এগুলো কি বিনা মধ্যে এলো? একটা আন্দোলন যখন করছে তো সেটা তো আপনার যুক্তিবাদী আন্দোলন ক্ষেত্রে অনেক তো শত্রু, স্যার আগেও ছিল আগেও থাকবে, কারণ যুক্তিবাদী যে আন্দোলনটা সে আন্দোলনটা তো সমাজ পরিবর্তনের আন্দোলন, রাষ্ট্র ব্যবস্থা পাল্টে দেওয়ার আন্দোলন, তো আপনি থাকতে যেভাবে শত্রুগুলোকে ট্যাকেল দিয়েছেন সেটা কি পরে ট্যাকেল দেওয়ার মতো ক্ষমতা কেউ আছে এখন? ডাবলুর দ্বারা হয় না, ডাবলুর বউ বরঞ্চ অনেকটা মেরিট ভালো আছে, এটুকু সেটা আপনি একটা মানুষকে কী করে বিচার করবেন যে এই ছেলে কি যুক্তরাজ্যে আন্দোলন নেতৃত্ব দিতে পারবে কি পারবে না, আপনি তার মধ্যে কী কী গুণ দেখেন? তুমি আমাকেই দেখেছো যে আমি একটি ছেলে মোটর বাইকে করে একটি মেয়েকে নিয়ে এলো আমাদের ক্লাসে, আর মেয়েটির নাম সুমিত্রা, বললো শুনেছি আপনি যে কোনো লোককে হাত দেখে বলে দেন, আমার হাত দেখে বলুন না, কয়েকটা প্রশ্ন আছে, আর বললাম আমি হাত টাত কিচ্ছু দেখি না, এমনি দেখেই বলতে পারবো, তোমার প্রশ্ন হলে আমি উত্তর দিচ্ছি। আমার বিয়ে হয়েছে কি হয়েছে, বললাম হয়েছে, প্রেম করে নেয়নি, আসলে আরো কমপ্লিকেটেড, তুমি একজনের সঙ্গে প্রেম করেছিলে, প্রেগনেন্ট হয়েছিলে,
তারপর তোমার যে মানে প্রাইভেট পড়াতেন তার সঙ্গে বিয়ে করেছে। সে একটা সাধারণ কাজ করে কিন্তু তার কাছ থেকে প্রচুর টাকাও দেয়। কি সব ঠিক? এই যে সব ঠিক জিজ্ঞেস করছে, তখন মেয়েটা কি বলেছিল আপনি নিশ্চয়ই সব আমার জানেন বলে বরকে ফোন করলো। বর বললো আমার নাম জানেই না, আমি প্রথমবার দেখেছি মেয়েটাকে, সব বলে গেলাম। না এখানে তো কোনো অলৌকিক তো কিছু নেই যে আপনি অলৌকিকভাবে তার মনটা দেখে নিলেন, তাহলে এটা কোন বেসিসে আপনি বলতে পেরেছেন? আরে এই তো সাধারণ ব্যাপার, যে কোনো লোকের সঙ্গে ফাইট করতে গেলেই লড়তে গেলেই তার সমস্তটাই সীমা পরিসীমাটা জেনে নিতে হয়। এটা মেয়ে, আমি মেয়েটাকে দেখে সে একটুখানি সুন্দরী, একটু লুচ্চালা ভাঙা, এগুলো বুঝে গেছে। এবং ওর সুযুক্ত তো পড়ে না, ভালো কথা অনেকে কিন্তু উচ্চালা ভাঙ্গা এটা বুঝতে অসুবিধা হয়নি। এটি একটু দাগ থাকলে বোঝা যায় যে একবার বাচ্চা হয়েছে, ফল এরকমই বুঝেছিল। না এইটা তো একজনের একটা মানুষকে দেখে বুঝতে পারছেন তার কার সঙ্গে বিয়ে হয়েছে কি হয়নি, কিন্তু একটা বাবাকে যেমন ধরতে পারছেন বা অলৌকিক ক্ষমতা মানতে ধরতে যাচ্ছেন, তার সাইকোলজিকে কীভাবে বুঝতে পারছেন যে আমি বধ করবই এর ভাঁটাভর করবই? আত্মবোধ কর, তোমার সঙ্গে ওই ফ্রড জ্যোতিষীর ধরো একটা লড়াই হচ্ছে, সেখানে আত্মবোধটাই তোমাকে জিতিয়ে দেবে বা হারিয়ে দেবে, একদম সোজা। আপনি আত্মপ্রত্যয় বা আত্মবিশ্বাস থাকলে সব সময় জিতবে। আপনার বইতেই আমরা পড়েছি দেখে শিখেছি কি একটা ভান্ডাপোর করার আগে আপনি একটা হোমওয়ার্ক করেন, সেই হোমওয়ার্কটা কি সবসময় সাকসেস হয় বা হোমওয়ার্কগুলো কী কী বিষয় নিয়ে করতে হয়? আমি একটুক্ষণ বন্ধ রাখতে